মূল ইসলামকে যদি আমরা বুঝতে চাই তাহলে জীবিত কোনো ব্যক্তিকে দিয়ে ইসলাম বোঝা যাবে না সব মরা মানুষদেরকে ইসলাম বুঝতে হবে আপনি বুঝতে পারেন না কথা জীবিত মানুষদেরকে দিয়ে অর্থাৎ দুনিয়াতে এখন যারা আছে এদেরকে দিয়ে ইসলাম বুঝবেন না দুনিয়া থেকে যারা চলে গেছেন অর্থাৎ সাহাব আর আজমাহী ওনাদেরকে দিয়ে ইসলাম বুঝতে হবে ইসলাম বুঝতে হবে ওনাদের কাছ থেকে ওনারা ইসলাম যেভাবে বুঝেছিলেন ওটাই হলো ইসলাম এখন আমি আপনাদেরকে যদি যেভাবে বুঝাই ওটা ইসলাম না ইসলাম হলো তারা আমাদেরকে যেভাবে ইসলাম বুঝাইছিলেন ওনারা যেভাবে বুঝেছেন যেভাবে বুঝাইছেন ওটাই হলো ইসলাম এরপরে যত বড় পণ্ডিতরা দুনিয়াতে আসুক না কেন তাদের অনেক ইস্তেহার থাকতে পারে অনেক মেধা আছে আলহামদুলিল্লাহ অনেক দিনের ব্যাপারে খেদমত আছে আলহামদুলিল্লাহ কিন্তু দিনের মূল বুঝ তাদের কাছে নেই মূল বুঝ তাদের কাছে সাহাবি আজমাইন্দের কাছে অতএব আজকেও দুনিয়াতে কোনো ব্যক্তির বুঝ যদি সাহাবাদের বুজের সাথে মিলে যায় তাহলে তার বুঝ সঠিক আর আজকে কোনো একজন গবেষকের গবেষণা যদি শাহাব বুজের সাথে খেলাফ হয় তাহলে তার গবেষণা ভুল এটা আমাদের ইমান বিশ্বাস তো শাহাব আজমাইনরা এমন ছিলেন আমরা বলি যে ইসলাম যে মহল্লায় যায় যে অঞ্চলে যায় সেখানে সেই সাথে মিশে যায় এটা একটা বড় ধরনের ভ্রান্ত কথা ইসলামের মূল গোড়ায় আঘাত দেওয়া কথা সাহাব আজমাইনরা তারা শিক্ষার প্রতি জ্ঞানী গেছিলেন অনুরাগী ছিলেন আপনাদের কি মনে হয় তারা কখনোই তাদের এই যে শিক্ষার প্রতি যে আগ্রহ তাদের যে শিক্ষার প্রতি যে তাদের যে অনুপ্রেরণা তাদের জ্ঞান খুব কম ছিল হ্যাঁ তদনীন্তন সময় পারস্য রোমের চাইতে সাহাবি আজমাইনদের যে জ্ঞান এটা কম ছিল তার পরবর্তী প্রজন্ম তাবেইদের জ্ঞান কম ছিল আর আরে তাবেইদের জ্ঞান কম ছিল আর তাদের জ্ঞান কেমন ছিল শোনেন এম আহমাদ রাহিম তিনি তার জীবনের শেষ বয়সে যখন চক্ষ ওনাকে আল্লাহ চক্ষুর প্রতিযোগী মানে পরীক্ষায় আল্লাহ ফেললেন অর্থাৎ চক্ষুর দৃষ্টিশক্তি নিয়ে নিলেন তা উনি এক রাস্তা থেকে সফর করতেছেন উনি ওই রাস্তা থেকে সফর করেছিলেন কথিত আছে এমন পঁচিশ কিং তিরিশ বছর পূর্বে কত বছর পূর্বে পঁচিশ কিংবা তিরিশ বছর পূর্বে উনি ওই রাস্তা থেকে গিয়েছিলেন এবং তখন ছিলেন ওনার দৃষ্টি ওনার বলবৎ ছিল এবং দৃষ্টিশক্তি ফিরে মানে চলে যাওয়ার পরে প্রায় পঁচিশটি তিন বা তিরিশ বছর পরে ওই রাস্তা থেকে উনি সফর করছেন তো ইসলামের মনীষীদের তো চরিত্র এমন ছিল তাদের ইলেম তো এমন ছিল মেধা এত প্রখর ছিল তো উনি ওই রাস্তা থেকে চলতেছেন তো চলতে 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 হঠাৎ করে কিছু দূর অগ্রসর উনি উটের উপরে সবার ছিলেন মাথাটা ঝুঁকে দিলেন ওনার সঙ্গী সাথী যারা ছিলেন ওনার ছাত্রবৃন্দ বললেন হজরতের অবস্থাটা কি হজরত এখানে মাথা ঝুঁকে গেল কেন কারণ কি উনি বলেন এখানে একটা গাছ আছে না গাছটা এত ডালটা এমন যে রাস্তা থেকে চলতে গেলে মাথায় বেঁধে যায় কে বলে গাছ কোথায় এখানে তো কিচ্ছু নাই পুরো ফাঁকা জায়গা মানে গাছ কেটে ফেলেছে কি করেছে গাছ কেটে ফেলেছে তো গাছ কেটে ফেলেছে খোঁজ নিয়ে দেখলো হ্যাঁ ওখানে একটা গাছই ছিল যে মানুষ যদি উঠেল পিঠে করে যেত তা মাথায় বেঁধে যেত এটা ছিল ইসলামদের ওই সকল জ্ঞানী যারা আমাদের সত্যিকারের পূর্বপুরুষ যারা সত্যিকার আমাদের জন্য ইসলামকে ধারণ করেছিল তাদের ইলমের মেধার যোগ্যতা তাদের মেধার যোগ্যতা এমন এতটা নির্ভুলভাবে তারা সংকলন করেছিলেন যে একজন ব্যক্তির কাছে একবার একটা হাদিস শুনত সহৎসহ সহকারে শোনার পরে সেটা লিখে রাখত আবার দশ থেকে কিংবা পনেরো বছর পরে ওইটা যখন আবার তার সাথে দেখা হতো আবার জিজ্ঞাসা করতো আপনার কাছ থেকে আপনি একটা হাদিস শুনেছিলাম বলেন তো সেই হাদিসটা তো উনি ওই হাদিসটা আবার বলতো বললে আবার বাড়ি যে ওই যে আগের যে সহ সহজে হাদিস আর পনেরো বছরের বক্তব্যের সাথে মিলাইতো যদি দেখতো ওই পনেরো বছরের আগের বক্তব্যের সাথে এই বছরের পরের বক্তব্যের ভিতরে পার্থক্য আছে তখন ওই রাবির নামের সাথে একটা লকব তারা লাগাই দিত ইনি স্মৃতিশক্তি ভ্রষ্ট ইনি মেধা শক্তি কম স্মরণ শক্তি কম এভাবে করে তার প্রত্যেক ব্যক্তিকে তারা যাচাই করেছেন তো এই সকল ব্যক্তিদের মেধা এত ছিল কিন্তু তারা ইসলামের সক্রিয়তাকে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করার জন্য যে দেশ যে রাষ্ট্রে গিয়েছে সেই দেশ সেই রাষ্ট্রে যেয়ে কি করছে কি সেই ভাষার মাধ্যমেই তারা ইসলাম প্রচার করা শুরু করছে তাই না তারা খুদবার বক্তব্য আপনি একজন সাহাবীর খুদবার বক্তব্য আপনি আরবির বাইরে অন্য কোনো ভাষায় পাবেন না কিন্তু তারা কি অন্য ভাষা শিখতে পারতেন না হ্যাঁ তার মানে অন্য ভাষাভাষী মানুষকেদেরকে তাদেরকে কি করা হয়েছে ইসলামের প্রতি ইসলামের ভাষার প্রতি আকৃষ্ট করার জন্য কি করা হয়েছে কি অনুপ্রাণিত করা হয়েছে যদি কোরআনের ভাষা আরবি থেকে যায় খুদবার ভাষা আরবি থেকে যায় সব কিছুর ইসলামের মূল বিষয়গুলো আরবি থেকে যায় মানুষ মুসলিম হলে ওই আরবির তাগিদে ওই কোরআন বোঝার তাগিদে কী করবে কি আরবি ভাষার দিকে ঝুঁকে যাবে তারা পৃথিবীর যে দেশ যে রাষ্ট্রে গিয়েছে সেই দেশ সেই রাষ্ট্রের ভাষাক থেকে রেখেছে অক্ষরের বর্ণটা ইসলামের মতো করেছে এমন এমনকি এমনকি এই ভারতবর্ষ পর্যন্ত যদিও এটা বাংলা ভাষায় শেষ পর্যন্ত সম্ভব হয় নাই এই ভারতবর্ষ পর্যন্ত এই যে আমাদের স্বরবর্ণ দেখেন আর ব্যঞ্জনবর্ণ দেখেন এগুলোকে ইসলামের আকৃতি মানে আরবির আকৃতিতে লেখা হয়েছিল যার উদাহরণ আপনি দেখতে পারবেন উর্দুতে উর্দু ভাষা কি আরবি ভাষা কিন্তু ওর অক্ষরের বিন্যাস কিসের মতো হ্যাঁ অক্ষরের বিন্যাস কিসের মতো আরবি ভাষার মতো কি করে আরবি ভাষা হলো অথচ উর্দু ভাষা আর হিন্দি ভাষার অনেকটা কি কাছাকাছি না দেখবেন হিন্দি ভাষা শুনবেন আর উর্দু ভাষা শুনবেন এদের যে কথা বলা আপনি দেখবেন এই কথা বলা এক একটা বস্তুকে নামকরণ করায় খুব কাছাকাছি কিনা খুব কাছাকাছি কিন্তু এই কাছাকাছি থাকার পরেও এই অক্ষরগুলো কি কাছাকাছি অক্ষরগুলো কাছাকাছি নয় অক্ষরগুলো কি অক্ষরগুলো দেখবেন উর্দু ভাষাটাকে কি করা হয়েছে কি ইসলামের অর্থাৎ আরবি ভাষার সাথে রূপান্তরিত করেছে এমন কি বাংলা ভাষাকে করা হয়েছিল নিয়ে এরকম প্রচেষ্টা করা হয়েছিল এবং তা পরিপূর্ণ হয়ে গেছিল কিন্তু যে কোনো কারণে হোক সেটা অন্য ইতিহাস সেটা বাস্তবায়ন হতে পারেনি মুসলিম ইসলাম যে দেশ বা রাষ্ট্রে তারা গিয়েছে সেই দেশ ও দেশ রাষ্ট্রে তারা তাদের ইসলামের সফলতাকে বজায় রেখে অন্য মতদর্শের লোকদেরকে অন্য চেতনার অন্য আদর্শের লোকদেরকে এই আদর্শের দিকে ফিরে আসার জন্য তারা ব্যবস্থা তৈরি করেছে আর আমরা বলি যে না যেখানে যাব ইসলাম হলো গিরগিটির মতো এখন তাদের বক্তব্যের মতো যেই গাছে যাবে সেই গাছের রূপ ধরতে হবে না এটা ছিল ওই পাশ্চাত্যের ওদের চরিত্র এটা ছিল ইউরোপের যে চরিত্র এটা ছিল ওই অগ্নি পূজক ওদের চরিত্র ওদের চরিত্র এটা যখন যেখানে গেছে সেখানে তাদের রূপ ধরছে যার উদাহরণ ভারতবর্ষের এই হিন্দু ধর্ম ভারতবর্ষের এই হিন্দু ধর্ম হলো তার উদাহরণ নুয়া আলাহি সাল্লা তিন সন্তান লাবনের পরে তিন সন্তান পৃথিবীর তিন প্রান্তে তারা কি করলেন কি তার সন্তানরা বসতি স্থাপন করলো তো সামের বংশধার তার ছোট ছেলে শাম তে শামের সন্তানেরা বসবাস করতে লাগলো এই যে ইরান এই ইরান সহ এই অঞ্চলে কি করতে লাগলো তারা বসবই স্থাপন করতে শুরু করলো এবং এরা শক্তিতে দেখবেন এদের নাকটা একটু লম্বা শরীরটা একটু লম্বা এদের একটু চেহারাটা একটু লম্বা ফর্সা এরা চেহারাটা তো এই ইরানিরা প্রাচীনতম এরা এখানে বসবাস শুরু করতে লাগলো করতে করতে ওখানে করতে আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে ওরা কি করতে গিয়ে ওখান থেকে স্থানিত হতে লাগলেন তো এই অগ্নি পুজো এই মানুষীরা এরা করতে গেলে একটা অংশ ইউরোপের দিকে চলে গেছে গেল তো ইউরোপের দিকে ইউরোপের যে বসতি ছিল জনবসতি ছিল ওদের অঞ্চলে যে ইউরোপরা গেল যে ওরা করতে করতে লাগলো কি ওইখানে যে বিভিন্ন রকমের ওদের যে প্রাচীনতম আগের যে ইউরোপিয়ানরা যারা ছিল ওদেরকে থেকে মানে ওদের মতাদর্শকে ওদের ধর্মীয় চেতাকে চেতনাকে ওদের ধর্মীয় চেতনাকে মিলতাল করলে ইউরোপীয় একটা নব কি করলো কি আপনার একটা ধর্মর আবিষ্কার করলো হজবর ল এজন্য আপনি দেখবেন প্রাচীন ইরান এবং প্রাচীন ইউরোপিয়ানদের যে ভাষা বা কৃষ্টি বা কালচার এগুলোর ভিতরে মিল আছে এদের সব কিছুতে মিল আছে এবং সবচেয়েতে মজার ব্যাপার দেখবেন ইউরোপিয়ানদের বলেন আর ইয়া ইরানদের বলেন আর আমাদের ভারতবর্ষ ওরা যারা আর্য নামে এই ভারতবর্ষে আসলো ওই আর্যদের দেখবেন এদের ধর্মীয় যত কিছুতে আছে পূজার যে কোনো কিছুতে থেকে অগ্নির একটা কি আছে ইউরোপেরা ইউরোপিয়ানরা এত আধুনিক এত আধুনিক এত বিজ্ঞান মনস্ক তারপরে ওরা অগ্নিকে কী করতে পারে নাই পরিবর্তন করতে পারে নাই আগুনকে ওরা যেভাবেই হোক সে আপনি ওই কি বলে কি অলিম্পিকের আগুন জ্বালানো বলেন আর যে কিছু বলেন ওরা আগুনকে তারা রেখে দিয়েছে রেখেছে কিনা আগুন জ্বালানো রেখেছে ব্রিটিশরা আমাদেরকে আগুন জ্বালানো শিখছে আমরা এরকম পৃথিবীর অনেক দেশে এরকম আছে শিখা চিরন্তন শিখা অনির্বাণ আছে না জ্বলতেই থাকে জ্বলতেই থাকবে অগ্নি পূজার এই যে সিস্টেম এটা ওদের মধ্যে ছিল সেটা একেবারে সারা পৃথিবীতে ওরা ওরা যেখানে যেখানে গেছে তো ভারতবর্ষে ওই সামের বংশধররা ওরা আসলো আর্য রূপে যদিও এখানে ভারতবর্ষদের পূর্বে যারা বসবাস করতো তারা হলো দ্রাবিড় তো দ্রাবিড়দের ধর্ম আর আর্যদের ধর্ম দুটাকে জগাখুচি করে যেই ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল সিন্ধু নদীর অববাহিকায় সেই ধর্মের নাম বর্তমানে হিন্দু ধর্ম তো এরা আসছিল নু আলেহিসাল্লাতুয়াসসাল্লাম এর ছোট ছেলে সাম এই সামের বংশধর দ্রাবিড় দ্রাবিড়ের নয় আর্যদের থেকে যদিও ভারতবর্ষের আর্যদের পূর্বে তারা বসবাস করতো তারা আসলে দ্রাবিড় তো এদের কাজই কাজইটা ওরা যেখানে যেত সেখানেই সেই বনে রং ধরতো সেখানে মিলতাল করে কিছু একটা তৈরি করত যেমন আছে ইউরোপিয়ার মধ্যে দেখবেন ওই সেই ভ্যালেন্টাইন্স ডে আর যেভাবেই বলেন যেটা সেই চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ওই ফাল্গুন ফাল্গুনের দিকে নিয়ে চলে গেল আপনাকে সেই ফাল্গুনে নিয়ে যে ওই সেই দেবী পূজা বলেন আর হোলি পূজা বলেন হিন্দুদের ভারতবর্ষের হোলি পূজা আর ওই গোপিনী পূজা যেগুলো বলেন ওর সাথে ওই কি বলে কি আপনার ভ্যালেন্সটাইন্স কি কী সামঞ্জস্যতা আছে ইউরোপিয়ানদের ওদের এগিয়ে আগে ছিল ওদের ভিতরে ছিল কি ওদের এই পূজা থাকতো ওরা বর ই উর্বরতার দেবীর পূজা করতো ওই দিনে ফেব্রুয়ারিতে মধ্য ফেব্রুয়ারিতে ওরা পূজা করত। অর্থাৎ ফাল্গুনের পহেলা ফাল্গুনের দিকে তারা পূজা করত মানে উর্বরতার দেবীর পূজা করতো ওইটাকেই আসলে আধুনিক রূপায়ণ তো এটা আমি যেটা বলার উদ্দেশ্য ছিল এরা যুগে যুগে এরা কি করছে এরকম করে পরিবর্তন করতেছে আর আমরাও মুসলিমরা এখন নাকি তাই আমাদেরকে নাকি যেখানে যাবে যুগের হাওয়ার সাথে তাল মিলে মিলে আমাদেরকে সামনে যেতে হবে নওজুবিল্লাহ এটা ইসলামের কোনো কালসান না এটা ইসলামের কোনো বিধিবিধান না যাই হোক বছরের সর্বশেষ জুমা তো আমরা চোদ্দশো তেতাল্লিশ হিজিরির সর্বশেষ জুমা আমরা আদায় করছি মানুষ বলে মানুষের বয়স বাড়ে আসলে মানুষের বয়স বাড়ে না মানুষের বয়স দিন যত যায় তত তার আমার নির্দিষ্ট যে হায়াত আল্লাহ আমার আপনার জন্য বরাদ্দ করেছে ওই হায়াতগুলো কুমতেছে কমতেছে আল্লাহ তাআলা এজন্যই বলছেন ওয়াল আস তোমাদের সময় বা যুগের কসম তোমাদের এই প্রত্যেকটা মুহূর্তের কসম যেটাকে তোমরা মূল্যবান কিন্তু তোমরা নষ্ট করে ফেলছো তো আমরা সবাই যারা আসি দুনিয়াতে এই দুনিয়ায় যারা বেঁচে আছি তারা সবাই মারা যাবে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ সোমতা বলছেন কল্লো ন্যাপসিন প্রত্যেক জীবকে মৃত্যু সাদ এই মৃত্যু গ্রহণ করতে হবে এটা কি ইমান এটা কি ইমানের কোনো বিষয় এটা কোনো ইমানের বিষয় না কারণ এটা আপনি দেখতেছেন জানতেছেন যে মানুষ মারা যাচ্ছে এ নাস্তিকও বিশ্বাস করে আস্তিকও বিশ্বাস করে এ হিন্দুও বিশ্বাস করে এ মুসলিমও বিশ্বাস করে যে ধর্মের যে বর্ণের হোক না কেন যদি সে পাগল না হয় যদি সে পশু না হয় যদি সে মানুষ হয় তাহলে অবশ্যই সে বিশ্বাস করে যে তার যেতে হবে এটার নাম ইমান না আমি মারা যাব এই বিশ্বাস করার নাম ইমান না কারণ এটা সবাই জানে ইমান হলো এই আয়াতের পরের অংশটুকুর মধ্যে আল্লাহ সোহান তো বলছেন কুল্লু নফসিন যা মাউত সুম্মা ইলাই না যাউন অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এটাই হলো ইমানের বিষয় মরে যাবো তো ইমানের বিষয় নাই আরে মরে তো যাব সবাই জানে ওই যে ডাক্তার আছে না ডক্টর না ডক্টর কি জাফর ইকবাল ওনারা তো বিজ্ঞান মনস্ক সম্প্রতি একটা ভিডিও দেখলাম উনি আবার ওই যে কোনো এক ছবির সামনে মোমবাতি জ্বালাইতেছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এটা খুব বিজ্ঞানসম্মত কাজ তাই না ওনারা ইবাদত বন্দেগীর মধ্যে কোনো বিজ্ঞান খুঁজে পায় না এই জন্য ইবাদত বন্দেগী কোনো নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ইবাদত মানে বিজ্ঞান নাই কিন্তু একটা মূর্তির সামনে একজন মানুষের ছবির সামনে মোমবাতি জ্বালানোর ভিতরে বিজ্ঞান খুঁজে পেয়েছে কারণ মরার পরে ওর ছবির সামনে মোমবাতি জ্বালাইলে কিছু একটা হয় এটা ভিতরে বিজ্ঞান খুঁজে পাইছে ওটা ওরা করে সম্প্রতি মানে কুরবানীদের আগে ঢাকার একজন ওই রকম সে বলতেছে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমি বাঙালি তা বলছে আপনি কি মুসলিম কছে আমি বাঙালি আপনি কি মুসলিম তিনবার বলেছে আমি বাঙালি মুসলিম স্বীকার করতেছে না তার বোন কছে আমার পরিবারের আমার স্ত্রী শখ করে হাতে একটু কি করেছে কি শাখা পড়েছে ওনার স্ত্রী শখ করে শাখা পড়েছে সক করে আমার স্ত্রী একজন কিসের ওই ঘাতকদালা নির্মূল কমিটির একজন সদস্য একজন কলেজের লেকচারার ওই করে হাতে কি পরে শাখা পরে আমরা বাঙালি আমাদের কোনো ই নেই আমরা বাঙালি আমরা অসাম্প্রদায়িক তো মজার কথা হলো তোমার স্ত্রী শখ করে শাখা পরে তুমি একটু শখ করে দাঁড়িয়ে রাখো তুমি একটু করে পাঞ্জাবি পরো তুমি একটু করে মাথায় টুপি পরো পরো তুমি কি করো কি পরো জওহরলাল নেহরুর মতো একটু টুপি পরো আর রবীন্দ্রনাথের মতো একটু দাঁড়িয়ে রাখো রাখো না বুঝলাম যে না তাহলে তুমি শখ করে এগুলো করতেছ ওরা শখ করে হাতে শাখা পরতে পারে করে মা কপালে সিঁদুর বা টিপ দিতে পারে শখ করে ওরা মসজিদে আসতে পারে না আর এটার নাম ওদের অসাম্প্রদায়িক চেতনা এটার নাম কি ওদের অসাম্প্রদায়িক চেতনা এগুলো আমাদেরকে বুঝায় বলে কি আপনি কি মুসলিম আপনি কি মসজিদে বলতে পারবেন ওখানে যে মুসল্লিরা ছিলেন যে সমস্যা হয়েছিল তো বলছে কি আপনি কি মসজিদে বলতে পারবেন আপনি মুসলিম তো একজন মুসলিম মুসলিম ঘরের সন্তান মুসলিম পরিবারের সন্তান তো ও মসজিদে সমস্যা কি না আমি কেন যাব আর আমি কেন বলবো আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমি বাঙালি দেখছেন তার পরিচয় কত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমি কি আমি বাঙালি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমি বাঙালি তো যদি বাংলাদেশের কথাও বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের দুইটা পরিচয় আছে একটা হলো ধর্মীয় পরিচয় যেহেতু বাংলাদেশের সংবিধানের প্রধান রাষ্ট্র ধর্ম যেহেতু ইসলাম তো বোঝা গেছে এখানে এবং স্বাধীনভাবে ধর্ম পালন করা স্বাধীনতা নিশ্চিত করা সংবিধানের একটা কি দাবি অতএব আপনি ধর্মীয় দিক থেকে আপনার একটা পরিচয় থাকবে আর ভৌগোলিক দিক থেকে আপনার পরিচয় থাকবে তো আপনি কেন আপনি শুধু ভৌগোলিক পরিচয়টাই বলতেছেন ধর্মীয় পরিচয়টা আপনি বলতেছেন না তো আপনি বলে দেন যে ভাই আমি ধর্মীয় পরিচয় আমি মানি না আমি নাস্তিক এটা বললে কে আছে তোমাকে কেউ কি নিষেধ করেছে কিন্তু এরা নাস্তিকতা হৃদয়ে লালন করবে কিন্তু মুখ থেকে প্রকাশ করতে এরা কি না ভয় পায় মুখ থেকে প্রকাশ করতে কি ভয় পায় আসলে এই ভয় না আসলে মৌলিক ভয় না এরা ভয় পায় কোন ভয় আপনি তাদেরকে মারবেন সেই ভয় না ভয় পায় এই নাজানি তাদের ধোকা মানুষ জেনে যায় কারণ এদের নাম মোহাম্মদ জাফর ইকবাল এরা মৃত্যুর পরেও কয়বার জানাজা হবে দুই তিনবার হবে একবার হবে কোথায় শহীদ মিনারের সামনে জাতীয় শহীদ মিনারে একবার তাদের জানাজা হবে জাতীয় ঈদগাতে একবার জানাজা হবে নিজ বাড়ি এলাকায় যাই একবার জানাজা হবে কমপক্ষে তো তিনবার জানাজা হবেই অথবা শহীদ মিনারে হবে জাতীয় স্মৃতি কী হবে কি সংসদের সামনে একবার হবে নিজ বাড়িতে যাই একবার হবে অথবা চারবারও হতে পারে হতে পারে কি না অথবা বাইতুল মোকারমের সামনে একবার হবে এদের না তো জানাজ এরকম তিন থেকে চারবার হবে কি হবে না হবে না এই জন্য এদের কথাগুলো কি এদের কথাগুলো যেন দলিল হয় যেন মানুষ যেন এদেরকে মুসলিম মনে করে এদের সমস্ত কথা ইসলাম মনে করে এই জন্য মনে করে আর না হলে ডাক্তার হয়েছে ডাক্তার কি জাফর জাফরুল্লা উনি আবার যে এক কাদিয়ানিদের সম্বর্ধনা অনুষ্ঠানে যাই বলছেন যে না ইসলামের মূল থিমটা প্রচারটা আপনারাই করতেছেন আপনারা কখনো কি করেন না আপনারা কখনো এই যে এরা আপনাদেরকে কাফের 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 বলে জ্বালাও পোলাও কর্মসূচি করে সরকারকে চাপ দেয় মাসি মিছিল মিটিং করে আপনারা কিছু করেন না ইসলাম যে শান্তির কথা বলে আপনারাই সে শান্তির কথা বলেছেন আপনারাই প্রকৃত ইসলাম যারা রসুল সাল্লি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রসুল মানে না যারা বিশ্বাস করে মোহাম্মদ রসুল সাল্লু ওয়াসাল্লামের পরেও আরও নবী হতে পারে যার নবীর ধারাবাহিকতায় গোলাম আহম্মদ কাদিয়ানি সে একজন নবী এবং ওরা তারা দাবি দাবি করে তাকে বিশ্বাস করে নবী বলে স্বীকার করে সেই ব্যক্তিরাও নাকি মুসলিম আর তারাই শুধু মুসলিম না ওনার বক্তব্যের অনুযায়ী ওরাই হলো ইসলামের মূল মতদর্শ দিচ্ছে এই সকল ডাক্তার মরে যাওয়ার পরে কয়বার জানা যাবে হবে ওই শহীদ মিনানের সামনে একবার তারপর আপনার অমুক জায়গায় একবার তমুক জায়গায় একবার বিভিন্ন জায়গায় করে চারবার পাঁচবার জানা যা হবে এখন এদের বক্তব্য যে ইসলামের বক্তব্য এটা যে নাস্তিক নয় এটা যেন এই নাস্তিক যেন এরা যে নাস্তিক এটা যেন প্রকাশ পেয়ে না যায় এই ভয় ওরা করে ওদেরকে কেউ মারবে এই ভয় ওদের নাই এই ভয় ওরা পায় না এই ভয় ওদের নাই ওদের ভয় হলো আমি নাস্তিক এ কথাটা প্রকাশ যেন কেউ না পায় আমি নাস্তিক এটা যদি জাফর ইকবালের তা প্রকাশ পেয়ে যায় ওই অমুক ডাক্তারের তা তোম প্রকাশ পেয়ে যায় তমুকের তার প্রকাশ তো ওদের কথা ইসলাম বলে কেউ মেনবে নেবে না মুসলিমদের হিসাবে ওদের কথা কেউ মানবে না এটা হলো বাস্তবতা কথাগুলো এই জন্য বলছিলাম আমল নষ্ট হয়ে যেতে পারে পারে কি পারে না তার দশ নম্বর কারণ হলো মোনাফেক মোনাফেক এটা কঠিন জিনিস এটা থাকতো খুব হাই লেভেলের জায়গায় কোথায় থাকবে হাই লেভেলের জায়গায় আপনার বাড়ির একেবারে যে একটা সেফটি ট্যাঙ্কি আছে না ওই সেফটি ট্যাঙ্কির একেবারে হাই লেভেলে একেবারে নিচের লেভেলে কি আছে ময়লা উপর লেভেলে পানি তাই না তো জাহান্নামের ভিতরে আল্লাহ তালা বলছেন সর্ব যে গর্থ নামক যে জাহান্নাম এই জাহান্নামের সর্ব নিচের লেভেলে থাকবে কেটা এই মোনাফেকরা কিন্তু মোনাফেকদের কোথায় পাওয়া যায় মন্দিরে কোথায় পাওয়া যায় গির্জায় প্যাগোডায় কোথায় মুনাফিকদেরকে পাওয়া যায় মসজিদের মধ্যে ঈদগাহে মুসলিমদের মধ্যে মুসলিম মুসলিমদের পাড়ায় মহল্লায় মুনাফিকদের পাওয়া যায় একই পরিবারের মধ্যে একই খাটের উপরে পাওয়া যায় কিনা এখানে মুনাফিক থাকে মুনাফিকরা কারা মুনাফিক হলো যারা বলে আমরা মুসলিম মুখে তাদের মুসলিমের বাণী ইসলামের বাণী মুখে ইসলামের কথা বলি আর অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ পোষণ করে এরা হলো মুনাফিক ইসলাম মূলত এই মুনাফিকের কথাটা নিয়েই বলছেন আর এদেরকেই বলছেন যাহার নামে সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চারটা আমলামতের কথা বলছেন তারা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে আর ঝগড়া বদলে ফায়শা বলে ঝগড়া বলে কি বলে ভাইসা বলে এটা হলো মুনাফিকের চারটা আলামত তো আমরাও দুঃখের বিষয় এই মোনাফিকদের এই চার আলামত সব আপনার কাছ থেকে টাকা নিয়ে দেয় নাই ও আমানতের খেয়ানত করছে আপনার সাথে কে কবে দেখা করতেছে দক্ষা করে নাই এ ওয়াদা করে ভঙ্গ করছে আপনার সাথে কে অমুক জায়গায় যাইয়া যায় নাই এরকম অস্বীকার করছে সে আপনার সাথে মিথ্যা বলছে আপনি তাকে মুনাফিক বানায় দেন কিন্তু আল্লাহর সাথে যে প্রতিনিয়ত মিথ্যা বলে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহ সুবানরা আমানত খেয়ানত করে এবং মুসলিমদেরকে যারা কটাক্ষ করে আপনি তাদেরকে মুনাফেক ভাবেন না কি তাই না আপনি তাদেরকে মুনাফেক ভাবেন না কিন্তু আপনার সাথে যে ওয়াদা ভঙ্গ করে ও বেশি ওয়াদা ভঙ্গকারী না আল্লাহর সাথে যে ওয়াদা ভঙ্গ করে ও বেশি ওয়াদা ভঙ্গকারী মুনাফেক দুই প্রকার কয় প্রকার মুনাফেক হলো দুই প্রকার একটা হলো বড়ো মুনাফি কি মুনাফিকে আকবর নিফাকে একবার আর একটা হলো আসগর ছোট মুনাফেকি বড় মুনাফেকি দ্বারা ব্যক্তির ইমান চলে যায় ও কাফের হয় ও জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকে আর ছোট মুনাফেকি দ্বারা ব্যক্তি গুণাগার হয় ইমান থেকে যায় ইমান যায় না ওই ব্যক্তি জাহান নামে যাওয়ার উপযুক্ত হয় জাহান নামে যাবে অথবা আল্লাহ সোভনতালা জাহান নামে গেলে হয়তো তাকে জান্নাতে আবার তাকে ইমানের কারণে আল্লাহ কোনো এক সময় নেবেন অথবা জাহান নামে যাওয়ার পূর্বেই আল্লাহ আল্লা তালা ইমানের কারণে তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিবেন এটা হলো ছোট মোনাফেকি এখন বলবেন সোনাক্ত মোনাফেকে কি ছোট মুনাফে কি আমলের ধারা হয় আর বড় মোনাফে কি বিশ্বাসের দ্বারা হয় আবারও বলি ছোট মুনাফে কি আমলের দ্বারা হয় আর বড় মোনাফে কি বিশ্বাসের দ্বারা হয় আকিদগত মোনাফেকির এর মৌলিক হলো ছয় প্রকার কয় প্রকার এই ছয়টা গুণ যার মধ্যে আছে সে পাক্কাগত আকিদগত মোনাফেকি ও মোনাফেক ওর ইমান চলে গেছে ইমান ভেঙে গেছে আকিদাগত মুনাফে কি ছয় প্রকার তার প্রথম নাম্বার হলো কেউ যদি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে তাকে মিথ্যা রসুল ভন্ড রসুল নাউজবিল্লা এ জাতীয় তাকে মিথ্যা জ্ঞান করে এই আকিদাগত মুনাফেকির মধ্যে যদি কেউ চলে যায় ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান নামি ও কত রাকাত নাম পড়তেছে ওটার দেখার বিষয় না এক নম্বর দুই নম্বর না না রসুল সাল্লাহ সাল্লাম সত্য তবে ইসলামের এই বিধানটা সত্য না রসুল ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে যে ব্যক্তি মিথ্যা মনে করে তা পুরাটুকু করুক আংশিক করুক ইসলামের বিধানকে যে আংশিক পরিমাণেও যদি মিথ্যা মনে করে ও ব্যক্তিও আকিদাগত মুনাফেকি ও জাহান্নামের নিম্ন স্তরে থাকবে ওর ইমান ভেঙে গেছে সমস্ত আমল বরবাদ হয়ে গেছে নম্বর দুই নম্বর তিন রসুল আলাই ওয়াসাল্লামকে কেউ যদি অপছন্দ করে ঘৃণা করে তার প্রতি হিংসা বিদ্বেষ হৃদয়ের ভিতরে পোষণ করে ওই ব্যক্তিও আখিদাগত মুনাফেকের মধ্যে আসে ওই ব্যক্তির সমস্ত আমল নষ্ট হয়ে গেছে ওর ইমান ভেঙে গেছে ওই ব্যক্তি জাহান্নামের নিম্ন স্তরে থাকবে আকিদিগত মুনাফিকি নম্বর চার যে ব্যক্তি রসুল সাল্লুসাল্লামের আনি তো কোনো বিধানের সাথে হিংসা বিদ্বেষ করে আনি তো কোনো বিধানকে অপছন্দ করে ওই ব্যক্তির আমলে সব বরবাদ হয়ে গেছে ইমান ভেঙে গেছে যাহার নামের নিম্ন স্তরে থাকবে আকিদাগত মুনাফিকি নম্বর পাঁচ যদি কোনো ব্যক্তি ইসলামের বিজয়ে অসন্তুষ্ট হয় দিনের বিজয়ে অসন্তুষ্ট হয় মনের ভিতরে অপছন্দ হয় কষ্ট অনুভব হয় ব্যথা অনুভব হয় ওই ব্যক্তি আকিদাগত মুনাফেকির মধ্যে আসে ওই ব্যক্তির আমল নষ্ট হয়ে গেছে ওই ব্যক্তির ইমান ভেঙে গেছে ওই ব্যক্তি জাহান্নামের নামের নিম্ন স্তরে থাকবে আকিদাগত মুনাফেকি নম্বর ছয় যদি কোনো ব্যক্তি ইসলামের যায় খুব খুশি 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 অনুভব করে ইসলাম এবং মুসলিমদের পরাজয়ে যে ব্যক্তি আনন্দ অনুভব করে ভালো অনুভব করে ফ্রেশ অনুভব করে নিরাপত্তা অনুভব করে ওই ব্যক্তি আকিদগত মুনাফেকি নম্বর ছয়ে আছে ওর আমল সব বরবাদ হয়ে গেছে ওই ব্যক্তির ইমান ভেঙে গেছে ও জাহান নামের নিম্নে স্তরে থাকবে আপনার সাথে কে ওয়াদা ভঙ্গ করলো আপনি তাকে মুনাফেক একেবারে বানাই সারবেন অথচ কে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করতেছে আপনি তাকে বলছেন লোকটা মুনাফেক দেখতেছেন তার মুনাফেকই প্রকাশ পেয়ে গেছে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবদ্দশাতে মৌলিকভাবে দুইটা কাজকে মুনাফেক অসংখ্য কারণে হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক মুনাফেক বলছেন যে ব্যক্তি এইটাকে বলছেন কোনো মহিলা কোনো নারী যদি বিনা কারণে খামোখা বিনা কারণে খামোখা যদি কোনো স্বামীর কাছে খোলা চায় বা স্বামীকে খোলা করে দেয় স্বামীকে কি করে দেয় খোলা করে দেয় সেরে দেয় তাহলে বিনা কারণে কোনো কারণ সারা যদি করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই নারীও মুনাফিকি করলো এই নারীও কী করলো মোনাফেকি করল তো মুনাফেঁকি তো অনেক রকমের হতে পারে তবে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবদ্দশাতে তিনি যে সকল মোনাফিকদেরকে চিহ্নিত করেছিলেন তাদেরকে চিহ্নিত করেছিলেন মোট দুইটা আমলের ভিত্তিতে কয়টা আমলের ভিত্তিতে দুইটা আমলের ভিত্তিতে তাদের আকিদাগত মোনাফেকিগুলোকে চিহ্নিত করেছিলেন আমল দুইটা হল খুব সহজ শুনবেন আপনারা কি জানেন আমল দুইটা কী কী মাত্র দুইটা আমল দিয়ে রসুলের জীবদ্দশাতে মৌলিকভাবে মোনাফেকিদেরকে চিহ্নিত করা হয়েছিল এক নম্বর মুনাফেকি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন জানো একদিন এশার নামাজ জামাতে পড়লেন পরায় একামত হয়ে যাচ্ছে একামত হয়ে গেছে উনি নামাজ শুরু করবেন নামাজ শুরু না করে বলতেছেন আচ্ছা অমুক কি নামাজে আসছে সাহাবারা বললেন না আল্লাহ রসুল নাম ধরে বললেন ওমুক কি আসছে সাহাবারা বললেন না বললেন ওমুক কি আসছে সাহাবারা বললেন না এভাবে আল্লাহ রসুল সাল্লাই এরকম চার থেকে পাঁচজন বা সংখ্যায় আরো কিছু লোকদেরকে এরকম নাম ধরে ধরে বললেন এরা কি নামাজে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সাহাবারা বললেন না আসেন নাই আল্লাহ রসুলাম বললেন শোনো শোনো এই যে এরা আসে নাই শোনো মুনাফিকদের কাছে দুই ওয়াক্তের নামাজ কয় ওয়াক্তের নামাজ ফজরের নামাজ আর ইসার নামাজ এই দুই ওয়াক্তের নামাজ জামাতে পড়া খুব কঠিন এই দুই নামাজ জামাতে পড়া কি খুব কঠিন আল্লাহ রসুল হাসম বললেন এই দুই ওয়াক্ত এই দুই ওয়াক্ত মুনাফিকদের জন্য খুব কঠিন ওয়াক্ত এই দুই ওয়াক্তে মানুষ মানে মানে নামাজে আসা জামাতে নামাজে আসা খুবই কঠিন মুনাফিকদের জন্য খুব কঠিন মজার কথা দেখেন আমরা দুনিয়াতে যে যতই ব্যস্ত থাকি না কেন বর্তমানে কর্মজীবন এই কর্মজীবনে যে যতই ব্যস্ত থাকি না কেন একটা বিশেষ মুহূর্ত আছে সেটা হলো আমাদের স্থানীয় কিছু লোকদের ছাড়া অধিকাংশ মানুষের ফজরের ওকে বাড়ি থাকা হয় কিছু মানুষ আছে ওই ফজরের বক্তেও ডিউটিতে থাকে তাই না ওদের কথা ভিন্ন তো কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষ কোথায় থাকে ফজরের সময় কোথায় থাকে বাড়িতে থাকে তো ফজরের একটা দিন অ্যাক্সিডেন্ট হওয়া ছুটে যাওয়া সেটা ভিন্ন বিষয় আর বরাবর ছুটে যাওয়া এটা মোনাফেকের বিষয় এবং আল্লাহ তাআলা বলছেন মোনাফেকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতা নিয়ে দাঁড়ায় কিসে নিয়ে দাঁড়ায় অলসতা দেখবেন মনাফিকরা যখন নামাজে দাঁড়াবে ওদের মতো অলস দুনিয়ায় দ্বিতীয় ব্যক্তি আর পাবেন না ওদের দুনিয়ার জড়তা দুনিয়ার ক্লান্তি দুনিয়ার কষ্ট দুনিয়ার সব কিছু এসে ওদের ভিতরে এসে জড়ো হবে ওদের আর কষ্টে শেষ নাই কেউ তো তারি চুল করছে ওরে বাবা কি কষ্ট আর কিছু লোক আছে দ্রুত নামাজ পড়ে যেতে পারলেই ভালো দ্রুত নামাজ পড়ে যেতে পারলেই ভালো এসির ব্যবস্থা করে ঠান্ডার ব্যবস্থা করে দিলেও হবে না আগে বাইরে যে চার দোকানে আগুন খাবো তবু এসি খাবো না ওরে বাবা এখানে থেকে কি যাবো নাকি তার চাইতে ওই আগুনের পাশে যে আমরা কি করবো কি একটু জান্নাত এর জন্য গান আছে। কারণ আমাদের কাছে এরকম মমতাজের মতো মাননীয় ব্যক্তিদের ওনাদের মুখের অমীয় বাণী আসে মানে ওনাদের কিসেমের লোকদের বলছে না ওনাদের মতো কিসেমেরা যাইসা গান টান বানায় এরা বলছে না দুনিয়াতে দাইয়া আখেরাতে কান না আমার মনে হয় এরা এসির মধ্যে নামাজ পড়া আর চায়ের দোকানের গরম খাওয়াই দুইটার মধ্যে ভয় খাওয়ায় যে দুনিয়াতেই যদি এসি খাইয়া লই তাহলে জান্নাতে যাই তো এসি পাবো না জান্নাতে সুখ পাইতে পারবো না এজন্য দুনিয়াতে একটু চার দোকানের চুলার গরম খাইয়া লই জান্নাতে যাই একটু মজা পাই এরকম কিছু লোক কি কিনা যে মসজিদে ঠান্ডার ব্যবস্থা আছে তারপরেও ওইখানে সময় বেশি যাবে আর কিছু মানুষ তো মসজিদেরই খবর নাই ওরে যদি জিজ্ঞাসা করায় বলতো মানুষরা কোন দিকে ফিরে নামাজ পড়ে আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো মানুষ কোন দিকে ফিরে নামাজ পড়ে কেউ এই কেউই কেরা জানি কেবলা কেছে ভাই এরকম আগে তো কন কেন আপনি কেবলার দিকে ফিরে নামাজ পড়ে কে মানুষ মানুষ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে দেখবেন মানুষ সব কি গায় পশ্চিম দিকে পশ্চিম দিকে তো মানুষ জানেও না মুসলিম আজকে কোন দিক ফিরে নামাজ পড়ে মুসলিম জানেও না মুসলিম কোন দিক ফিরে নামাজ হয় মুসলিম দিক ফিরে নামাজ তাহলে সারা পৃথিবীর মানুষরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে মক্কা লোকেরা পশ্চিম দিক ফিরামাজ পড়ে মদিনা লোকেরা পশ্চিম দিক ফিরে নামাজ তো সবার পৃথিবীর সব দেশের লোকেরা পশ্চিম দিক ফিরে জানেও না কোন দিক ফিরে নামাজ পরে জানে না তাই না তো এইরকমের একটা অবস্থা মসজিদের এরকম দূর অবস্থা চলতেছে আমাদের ভিতরে তো মুনাফিকরা আমাদের ভিতরে খুব আছে আছে না আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো নাই আর আলহামদুলিল্লাহ আমাদের এলাকা তো নাই যেখানে দেশের নাই সেখানে আমাদের এলাকা থাকবে কি করে আমাদের এলাকাতে কোনো মোনাফেক নেই এটা আমাদের বিশ্বাস তাই না এটা আমাদের বিশ্বাস আমাদের দেশ সহ আমাদের এই এলাকা সহ আমাদের দেশে কোনো মুনাফেক নাই মোনাফেক পৃথিবীর অন্য আনাসে কানাসে আসে আলহামদুলিল্লাহ এই লাল সবুজের দেশের মধ্যে কি নাই কোনো মুনাফেক নাই এটা একটা বড় ধরনের আমাদের একটা কি সফলতা আলহামদুলিল্লাহ তো মুনাফেকেরও সারা পৃথিবীর আনাসে কানাসে আসে তারা এরকম ইসলামের নামে এরকম করতেছে সলসত ধরে বসে আছে মুনাফেক মুনাফেকরা হলো সবথেকে নিকৃষ্ট এরা হলো ঘরের শত্রু বিভীষণ নামের একটা প্রবাদ বাক্য যেটা সমাজে চলে ওইরকম মুনাফেকদেরকে হলো কাফের সেতে নিকৃষ্ট এই জন্য যে কাফেরকে কাফের বলে সেনা যায় ও শত্রু ও থেকে বাসা যায় আপনার দুইজন শত্রু আছে একজন আপনার বন্ধুর মধ্যে আরেকজন আপনার শত্রুদের শত্রু দলের মধ্যে বলেন তো আপনি আপনার জন্য ক্ষতির কারণকে কারণ আপনার বন্ধুদের মধ্যে যে শত্রু তাকে তো আপনি চেনেন না ওকেই আপনি বন্ধু মনে করে বিশ্বাস মনে করে ওকেই সাথে নিয়ে রাতের বেলা অন্ধকারে বের হবেন ওই আপনাকে ঘায়াল করে দিবে। আর আপনি শত্রুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন আপনি জানেন ও আপনার শত্রু এই জন্য কি করবেন কি শত্রুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন প্রস্তুত থাকবেন ওর দ্বারা ক্ষতি হবে আপনার কম কিন্তু বন্ধু নামক যে শত্রু আপনার আছে ওর দ্বারা ক্ষতি হবে বেশি মুনাফেক হলো ওই ঠিক ওই 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 শত্রু বন্ধু নামক শত্রু এরা আপনার সামনে দেখবে পৃথিবীর সামনে দেখবে মুসলিমদের সামনে একেবারে ইসলামের সর্বোচ্চটুকু দেখাই দেবে আমরা মুসলিম মুসলিম কি ওদেরকে যখন মুমিনদের মতো আনতে বলা হয় সাহাবিদের মতো ইমানতে বলা হয় তখন বলে আনু মিনু কানা সুফাহা তখন সাহাবিদেরকে দুনিয়া সব নির্বোধ বলে দেওয়ার দাবি করবে এটা মুনাফিকদের চরিত্র এটা মুনাফিকদের অভ্যাস এটা মুনাফিকদের কাজ মুনাফিকরা মুমিনদেরকে নির্বোধ মনে করে এবং নিজেদেরকে বুদ্ধিমান মনে করে এটা হলো মুনাফিকদের কাজ আর আলহামদুলিল্লাহ মুমিনরা কাফেরদেরকে নির্বোধ মনে করে আর কাফেরদেরকে কি মনে করে কি নির্বোধ মনে করে এটা মুমিনদের চরিত্র তো দুই বই পক্ষই উভয় পক্ষকে নির্বোধ মনে করে তো মুনাফিকদের কাজ হলো এটা যে মুনাফিকরা উল্লেখযোগ্য রসুল সাল্লাহ সাল্লামের জীবন দশাতে যাদেরকে মুনাফেক বলে চিহ্নিত করা হয়েছিল বা হয়েছিল ওই সকল ব্যক্তিদের উল্লেখযোগ্য একটা আমল ছিল সেটা হলো না জামাতে নামাজ পড়া নামাজ জামাতে নামাজ নামাজ না পড়ে না কিন্তু বাবা ওরে নামাজ না পড়া ওরা তো কুবুরি সাবিরা তাই মনে করতেন মুনাফেকও নামাজ পড়তো কিন্তু জামাতে পড়তো না মাঝে মাঝে পড়তো না কিন্তু নামাজ না পড়ে থাকতো না আর আলহামদুলিল্লাহ এখন মুমিনরা মুমিনরা মুসলিমরা নামাজ পড়ে না আর ওই জামানায় নামাজ পড়তো মাঝে মোনাফেক আর আল্লাহ রসুল বলছেন তবে উল্লেখযোগ্য শোনো এসার নামাজ আর নামাজ একটু বেশি আর এই জামানায় যার তিনবার যা হয় সে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না এমন ব্যক্তি আছে যার কাছে আজান খুব ভিতগ লাগে ফজরের আজানে অস্বস্তি বোধ হয় তারও আবার দুইবার জানাজা হয় আসেন এরকম অনেক কবি সাহিত্যিক বাংলা একাডেমি থেকে আবার পদক পায় আছে না এরকম যাদের আজান খুব ঘটে লাগে এদের মরার পরেও তিনবার হয় এটা এই জামানার মধ্যে পার্থক্য আরেকটা মোনাফিকদের বড় চরিত্র আছে সেটা হলো জিহাদ ফিসাবি লিল্লাহ কি জিহাদ ফিসাবিলা মোনাফিকদের একটা বড় চরিত্র হল জিহাদ ফিসাবি ইহ থেকে দূরে সারা এবং মুনাফিকদের যে সর্দার আব্দুল ইবনে উবাইকে মুনাফিক বলে চিহ্নিত করা হয়েছিল রসুল সাল্লি সাল্লামের সাথে জিহাদের রওনা করেও কি না যাওয়া এটার ব্যর্থতা মানে এই যে পালায়ন বা পিছে থাকে যাওয়া এই পিছনে থাকার কারণেই আব্দুল ইবনে উবাই হয়ে গেছে মুনাফিকের সর্দার নামাজের জন্য নয় রোজার জন্য নয় জাকাতের জন্য নয় হজের জন্য নয় কিসের জন্য কিসের জন্য জিহাদের জন্য কিসের জন্য জিহাদের জন্য কি হয়ে গেছে কি সে হয়ে গেছে বড় মুনাফিকদের সর্দার তো অতএব কেয়ামত পর্যন্ত যারা এরকম করবে তবে জিহাদ শব্দটা বাদ দিতে হবে এটা তো দিতে হবে দিতে হবে না এটা দিতে হবে স্পষ্ট করে বলি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলি আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা এই জমিনের উপরে ইসলাম ছাড়া অন্য সমস্ত মতাদর্শকে সময় ধ্বংস করে দিবেন যুগে এক একসময় দিয়েছেন আবার দিবেন যদিও এখনও তাদের খুব ফরফরানি আছে তো আমরা বলি যে পিঁপড়ারও পাখা গজায় মরার আগে তো এদের এই ফরফরানি বেশিদিন দিন টিকবে না এদের এই পাখা একদিন ঝরে যাবেই যাবে এদের পাখা ঝরবে ঝরতে সময় দেন ঝরার পরে দেখবেন এরা আর খুঁজে পাবে না তখন ওদের অবস্থা খুব দুর্গতি হবে তো এই যে এদা এরা এরা বলে যে এরা বলে যে আমরা মানুষের মতদর্শের মানুষের মতের আমরা মানুষের কি করে কি প্রতিনিধি কাশের প্রতিনিধি মানুষের প্রতিনিধি তো মনে করেন এই মসজিদের যারা আছেন আপনাদের সকলের প্রতিনিধি আমি আমি না হুম এখন আপনারা কি ইমাম বানাইছেন তো আমি কি প্রতিনিধি না আচ্ছা আমি প্রতিনিধি একটু পুরনো কাশন্দির কথা বলি ওটার বিষয় বলছি না বলি বা এখনও বলি এই যে আমি এখন যে সম্মিলিত মোনাজাত করি না সবাই তো এটাকে অ্যাকসেপ্ট করে নিছে এখনো আমার মুসল্লিরা এখন সবাই না নেই নাই এখন বলেন আমি কি সকলের মতটাকে প্রকাশ করলাম এ আমার একটা কথা এটা কি সকলের কথা বলেন সকলের কথা এখন আমি যদি এখান থেকে বলি দেখেন অনেক দিন তো পশ্চিম এই দিকে ফিরে পশ্চিম দিক ফিরে নামাজ পড়লাম এখন একটু পূর্ব দিক ফিরে নামাজ পড়ি তাহলে এটা আপনাদের প্রতিনিধি যেহেতু তাহলে আপনাদের সকলেরই কথা এটা তাই না কেন আপনি যে বলবেন গণতন্ত্র যে আপনি তো আপনি তো সকলের মতে বললাম এখন কোনো ব্যক্তি যদি ওই রকমের কোনো একটা পাকিস্তানের পার্লামেন্টে যে পাকিস্তানের কোনো পার্লামেন্ট যায় বলে যে ইসলামের এখন আর নামাজ এই শব্দটার দরকার নাই এখনও নামাজ চলবে এত দূরে গিয়ে সে নামাজকে বাদ দিয়ে দেন বা সলাদকে বাদ দিয়ে দেন এটা একটা বলল তার মানে উনি যেই অঞ্চলের প্রতিনিধি মানে এমপি বা যেই অঞ্চলের পার্লামেন্টার ওই অঞ্চলের সবাই কি নামাজকে অস্বীকার করে তাই না তাহলে উনি তো জনগণের প্রতিনিধি নয় তাহলে এই যে জনগণের প্রতিনিধি নামক যে নাটক মিথ্যা কথা তাহলে উনি কি ওনার কথা বললো নাকি জনগণের পক্ষ থেকে হয়ে কথা বললো ওনার নির্বাচিত এলাকার সবাই কি এই নামাজকে অস্বীকার করে হ্যাঁ এ ও সবাই কি নামাজ পড়া বাদ দেয় যাই দেখেন মসজিদ কতগুলো আছে ওনার নির্বাচিত এলাকায় কি নামাজকে কি সবাই বাদ দিয়ে দিছে দেয় নাই তাহলে ওনার নির্বাচিত এলাকায় নামাজ বাদ দেয় নাই কিন্তু উনি যাইয়া পার্লামেন্টে যাই বলতেছেন এই নামাজ এখন আর চলে না ধরে নেন যদি পাকিস্তানের কোনো যদি করে আমাকে তো দেশে এইগুলো হয় না আলহামদুলিল্লাহ আমরা তো ভালো এটা পাকিস্তানের কথা বলছি আমাদের শত্রু রাষ্ট্রের কথা বলতেছি এখন পাকিস্তানের পার্লামেন্টে একদম করলো তাহলে ও কি জনগণের প্রতিনিধিত্ব করেছে বলেন কেন কেন আপনারা যে বলেন যে ওরা ওরা হলে জনগণের প্রতিনিধি এটা হলো শুভঙ্করের ফাঁকি গণতন্ত্র নামক একটা শুভঙ্করের ফাঁকি সারা পৃথিবী ভেবেই চলতেছে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের নামক একটা শুভম করে ফাঁকি চলতেছে আগেও কয়েকদিন বলেছি বেশ কিছুদিন আগে একবার বলেছি আবারও আজকে আপনাদের সামনে বলি ধরে নেন ধরে নেন পাকিস্তানের কোনো একটা এলাকায় ধরে নেন পাকিস্তানের কোনো একটা এলাকায় বিশ লক্ষ ভোটার আছে কত ভোটার ভোটার সংখ্যা কত বিশ লক্ষ ভোটার সেখানে আছেন পাকিস্তানের কোনো এক এলাকায় বিশ লক্ষ ভোটার আছে এখন এই বিশ লক্ষ ভোটার যেখানে আছে সেই এলাকায় একটা নির্বাচন দিল পাকিস্তানের সরকার নির্বাচন তিনজন প্রার্থী হয়েছে কয়জন একজন বোতল মার্কায় একজন বাস মার্কায় আর একটা ঝাড়ু মার্কায় হইতে পারে না এরকম একজন বোতল মার্কায় দাঁড়াইছে আর একজন বাঁশ মার্কায় দাঁড়াইছে আর একজন কি বলেছে কি ঝাড়ু মার্কায় দাঁড়াইছে এখন যে ওই বাস মার্কায় দাঁড়াইছে ওই বাস মার্কাওয়ালা পাইছে আট লক্ষ ভোট কয় লক্ষ ভোট আট লক্ষ ভোট আর যে ঐশের মার্কে দাঁড়াইছে ঝাড়ু মার্কে দাঁড়াইছে ও পাইছে সাত লক্ষ ভোট কয় লক্ষ সাত লক্ষ ভোট আর যে বোতল মার্কায় দাঁড়াইছে ও পাইছে পাঁচ লক্ষ ভোট কয় লক্ষ কয় লক্ষ ভোট বিশ লক্ষ কি ভাগ্য রয়েছে এবার বলেন তো জেদ সেকেরা বাঁশ দেশেকেরা বাস কয়েক ভোটে এক লক্ষ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে এক লক্ষ ভোট বেশি পেয়ে সে কি হয়েছে কি বিজয় লাভ করেছে তিনি হলেন জনগণের প্রতিনিধি বিশাল তাই না কত ভোট বেশি পাইছেন এক লক্ষ তাহলে বাঁশ মার্কায় যে দাঁড়াইছেন সে পাইছেন কত আট লক্ষ আর যে ব্যক্তি ঝাড়ু মার্কে দাঁড়াইছে পিসা মার্কায় দাঁড়াইছে ও পাইছে কত সাত লক্ষ আর যে বোতল মার্কে দাঁড়াইছে ও পাইছে কত পাঁচ লক্ষ তাহলে কি এবার বলেন তো ওই এলাকায় ভোটার আছে কতজন বিশ লক্ষ তাহলে বাস মার্কায় যে দাঁড়াইছে সে পাইছে কত আট লক্ষ আর যে বোতল মার্কায় দাঁড়াইছে সে পাঁচ লক্ষ আর যে পিসা মানে ঝাড়ু মার্কায় যে দাঁড়াইছে সে কয়েক সাত লক্ষ তার মানে কি এই আট লক্ষ সে বিজয়ী না সেই তো আগামী পাঁচ বছর বলেন আর দশ বছর বলেন আর যেই বছর কয়েক বছর বলেন উনি এখন কি করবেন কি ওইখানে করতে থাকবে উনি জনগণের প্রতিনিধি মেজরিটি পার্সেন্ট লোক তো ওনাকে চায় এবার বলেন তো এই বাঁশওয়ালার বিপক্ষে কয়টা ভোট পড়ছে হ্যাঁ এ বলেন এই বাসওয়ালার বিপক্ষে কত লক্ষ ভোট পড়েছে একজন রেদেছে বোতল রেদেছে পাঁচ আর পিসারা দেশে কত সাত তার মানে বারো লক্ষ লোক এই বাসওয়ালাকে চায় না তারপরে উনি বলতেছেন আমি মেজরিটি পার্সেন্ট ভোট পেয়ে এক লক্ষ ভোট বেশি পেয়ে আমি ক্ষমতায় এসেছি ঘোড়ার্ডিম এই হল গণতন্ত্র নামক শুভঙ্করের ফাঁকি বলতেছে জনগণের প্রতিনিধি আসলে উনি জনগণের প্রতিনিধি নন বারো লক্ষ লোক ওনাকে চায় না এটা কি না চাই বারো লক্ষ লোক তাকে কিন্তু চায় না আট লক্ষ লোক চায় কয় লক্ষ মাত্র আট লক্ষ লোক চায় এরপরে উনি যদি ও এক জায়গায় বলেন এই আট লক্ষ লোক ধর্মীয় দিক থেকে ওনার সব কথা কি একমত হ্যাঁ উনি যদি বলেন যে না কোরআন এখন আমরা আর পড়বো না মাঝে মাঝে নামাজের মধ্যে কোরআনের পাশাপাশি একটু দেহ তথ্যবোধক গানও পড়ব তাহলে উনি তো আট লক্ষ লোকের প্রতিনিধি অর্থাৎ এই আট লক্ষ লোক এটাই চায় তাই না পিসা বাঁশ একটাও নিচে পড়বে না মানুষ একে যাইয়ে বলি দেখিস যে আমি এরকম নামাজের বাইরে একটু দেহতত্ত্বমূলক গান টান গাবো নামাজের মধ্যে ওই আট লক্ষ লোক যারা ওরা ওই জায়গায় বসাইছে ওরা ওরা পিসা মারবে মারবে কি মারবে না হ্যাঁ মারবে না বাস দেবে কি দেবে না ওরাও বাস দিয়ে দেবে উল্টো কিন্তু উনি যাই বলবে না আমি এখানে জনগণের প্রতিনিধি আমি তো আমার কথা না এটা জনগণের কথা এটার নাম হলো গণতন্ত্র এটার নাম কি গণতন্ত্র আর এর মাধ্যমেই পৃথিবীটা এখন মুক্তি আসতে পারে পৃথিবীর মানুষ এর মাধ্যমেই মুক্তি পাবে এর মধ্যে কি পাবে মুক্তি পাবে এখন আসলে বলেন তো এটা কি হইলো তাই সেই তন্ত্র হয় নাই কথাগুলো এই জন্য বলছিলাম আজকে এই গণতন্ত্র নামক এই তন্ত্রমন্ত্র আসার পরে ইসলামের একটা তন্ত্র ছিল মতবাদ ছিল মতদর্শ ছিল সেটাকে একেবারে নিশ্চুপ একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে সেটা হলো জিহাদ ইহ কেউ কেউ তো বড় গলায় পৃথিবীর কোনো কোনো প্রান্তে কোনো কোনো অঞ্চলে বড় গলায় বলছে জিহাদকে মুছে দিতে হবে জিহাদ শব্দটা ব্যবহার করা যাবে না কেউ কেউ এতদূর পর্যন্ত দৃষ্টতা দেখাইছে জনগণের প্রতিনিধি হয় তো উনি যেই অঞ্চলের প্রতিনিধি সেই অঞ্চলের মানুষটা কি জিহাদকে অপছন্দ করে যাইয়া খুঁজে দেখো কত ছেলের নাম জিহাদ আছে নিজের ছেলের নাম জিহাদ রেখে দিয়েছে এরকম আছে না মুসলমানদের সন্তানের নাম জিহাদ আছে না হ্যাঁ মুজাহিদুল ইসলাম এরম কি কিনা হ্যাঁ এরকম রেখে দিয়েছি আর তুমি বলতেছো যে না এগুলো আর এখন আর এখন আমরা এত দূরে আসার পরে এতক্ষণ চলে আল্লাহ এই জাতীয় ধৃষ্টতা তারা ইসলামের ব্যাপারে করে থাকে তার মানে এই জন্য আমি কথাগুলো বলছি বলছি বলার উদ্দেশ্য আপনি মনে করতেছেন আমি ইসলামের কোনো বিধানকে অপছন্দ করি না আপনি জিহাদকে অপছন্দ করেন আপনি অপছন্দ করেন প্রমাণ কে হ্যাঁ কে পছন্দ বলেন সমাজের অধিকাংশ মানুষ জিহাদ অপছন্দ করেন এই ব্যাপারে সাক্ষী কে আল্লাহ এই ব্যাপারে সাক্ষী কে আল্লাহ আল্লাহ কোনো কথা অনর্থক কোরআনে বলেন নাই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কেতাল ওয়াহু আকরহুল্লাকুম তোমাদের জন্য কেতালকে সংগ্রামকে যুদ্ধকে ফরজ করা হয়েছে অথচ তোমরা তা অপছন্দ করো ও তোমরা তা কি করো অপছন্দ করো আর রসুল সাল সাল্লামের জীবদ্দশায় মোনাফিকদেরকে মূল দুই দাগে চিহ্নিত করা হয়েছিল একটা হলো জিহাদের ময়দানে একটা নামাজের খাতারে যারা নামাজের কাতারে বিশেষ করে উল্লেখযোগ্য এশা এবং ফজরের জামাতে নাই ওরাদেরকে মোনাফিক বলে চিহ্নিত করা হয়েছিল আর যারা জিহাদের কাতারে নাই তারাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করা হয়েছিল নাকি অন্য কোনো জায়গায় হ্যাঁ বলেন আপনাদের জানা থাকলে বলেন আব্দুল আবনে ওবাইকে মুনাফিক বলা হয়েছিল কোন কারণে জিহাদের ময়দানে না অনুপস্থিত থাকার কারণে আর আজকে বর্তমানে আমাদের এই জিহাদকে অপছন্দ করার লোক আসে না নাই এর কারণ আছে কেন জানেন আজকে সমাজে জিহাদকে অপছন্দ করার কারণ হলো এক শ্রেণীর মানুষদের কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা আবারও বলি কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন কোরআন অক্ষত থাকবে কিন্তু কোরআনের অর্থ ব্যাখ্যার ভিতরে মানুষ ইচ্ছা করে কারচুপি করবে কোরআনে কারচুপি হবে না কোরআন কোরআনের জায়গায় থাকবে কিন্তু কোরআনকে নিজের মতো করে নিজের স্বার্থের মতো করে উপস্থাপন করাটা চলবে চলবে কি চলবে না এটা চলবে এটা চলবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই তবে বাইরে আসে এই নাই বিদায় কারণে নব্বই পার্সেন্টের থেকে এক পার্সেন্ট পয়েন্ট তিন পাঁচ প্রায় বলা চলে দেড় পার্সেন্টের কাছাকাছি মুসলমান বেড়ে গেছে একানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এখন আমরা এবার জনশুমারিতে পারছে আলহামদুলিল্লাহ কবেন না তবে খুলনার বিভাগের জন্য একটা খারাপ আছে বাংলাদেশের ভিতরে সবচাইতে সেপারেটের যে এলাকা সেটা হলো খুলনা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছে মানে মানে তালাক না হয়েও স্বামী স্ত্রী দূরে দূরে থাকে এই মূলক এলাকাটা কোন জায়গায় খুলনায় আর রাজশাহী বিভাগ হলো সবচাইতে কি তালাকের জায়গা আর বাংলাদেশের আমাকে বরিশালের একটা ভালো উন্নতি আছে সেটা কি শুনবেন সেটা হলো বাংলাদেশের খোলা পায়খানা সবচাইতে কম যে বিভাগে সেটার নাম হলো বরিশাল তাহলে এরা কি সব থেকে বেশি কয় পরিষ্কার তাই না আলহামদুলিল্লাহ কবেন না কারণ না অনেকে কয় না কারণ অনেকে বাড়ি করেছিলেন না তো আর আলহামদুলিল্লাহ আমি তো করছি যে আলহামদুলিল্লাহ এটা এসেন আর বাংলাদেশের যে জনসংখ্যা হয়েছে নারী পুরুষের একশো জন নারীর বিপক্ষে আটানব্বই জন পুরুষ দুইজন নারী স্বামী পাচ্ছে না দুইজন নারী কি পাচ্ছে না স্বামী পাচ্ছে না একশো জন নারীর বিপক্ষে আটানব্বই জন পুরুষ এই লাখ দুইজন কার আছে শতকরা হিসেবে হ্যাঁ সবাই হাসে আমার ভাই বলছিল বিয়ের কথা বলে সবাই আসে ওদের আপনিও হাসেন তাই না এই এই লাখ কপাল কার আছে তা আল্লাহ সুবাহ সোরা মায়ার একশত এগারো নম্বর আয়াতের একটু আপনাদেরকে না বলে মানে জালিয়াতি যে কত প্রকার হয়েছে সেই জালিয়াতি আপনি বুঝবেন না দেখবেন যে শুধু বলবেন যে আর এর এত সুন্দর কথা আপনারা হুজুর আপনারা শুধু কী করেন কি উল্টাপাল্টা কথা নিয়ে আসেন কোন জায়গাতে কোন কিছু আমরা তো খুজুর আমাদেরকে কত কত হুজুর আমাদেরকে কি সুন্দর সুন্দরভাবে ইসলাম শিখায় অল্পতে জান্নাত আপনারা শুধু জান্নাত না আপনারা শুধু আমাদেরকে হতাশ করে দিচ্ছেন তো এই হতাশ আপনাদের অল্পতে জান্নাত আল্লাহ কোরআনুল কারিমের নয় নম্বর সুরা তো এগারো নম্বর আয়াত আল্লাহ সোমনাতা একটা ব্যবসার কথা বলছেন ব্যবসা করবেন সবাই করবেন আল্লাহ তাআলা আপনারা আমার সাথে ব্যবসার কথা বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন আপনি কি মুমিন হ্যাঁ ও ভাই আপনি মুমিন তাহলে ব্যবসা আপনার সাথে আর যদি মুমিন নন আপনি টোকেন পান নাই এখনো ব্যবসার টোকন ব্যবসা করার জন্য টোকেন পান নাই আপনি পরে আসেন সিরিয়ালের পরে তো আল্লা সুবেন তাআলা মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন কি ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালকুম তাদের জান এবং মালকে বিআননা লাহুমুল জান্না জান্নাতের বিনিময়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলা এখানে বললেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এখানে বিক্রেতা আছে আছে না বলেন বিক্রেতাকে আল্লাহ নাকি আমরা আমরা হলাম বিক্রেতা ক্রেতাকে আল্লাহ পণ্য কি না না জান এবং মাল আর মূল্য কি আল্লাহ সব আলা এই আয়াতের মধ্যে ব্যবসা করার জন্য যে মৌলিক নীতি যা প্রয়োজন সব কথা আলোচনা করছেন চারটা জিনিস করছেন এই যে আলোচনা করলাম এর মধ্যে কতটুকু আছে চারটা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্না নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তার জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া ব্যবসার জন্য চারটি জিনিস লাগে সেটা আলোচনা করেছেন সেটা কি এক নম্বর হলো ক্রেতা লাগে দুই নম্বর হলো বিক্রেতা লাগে তিন নম্বর হলো পণ্য লাগে চার নম্বর মূল্য লাগে আর কিছু লাগে লাগে না লাগে না তাই না ওর কাছে লাগে দাঁড়াও সেই কথা দেখি তো এই কথা লাগে এই চারটা জিনিস লাগে লাগে না তো আল্লাহ ওয়া বলছেন বলেন কে আল্লাহ কে কিনবেন আল্লাহ কিনবেন কার কাছ থেকে কিনবেন কিনবেন মুমিনদের কাছ কাছ থেকে থেকে কাদের আর আমরাও যেহেতু আমাদের কাছ থেকে কিনবেন ইনশাআল্লাহ ঠিক কি কিনবেন জান ও মাল মূল্য হিসেবে কি দিবেন জান্না কোরআনের আয়াতের অপব্যাখ্যা শুনবেন এবার অপব্যাখ্যা আপনাদেরকে শুরু করতেছে এই যে আল্লাহ বললেন আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এখন কি করবে কি দলের লিডার তার তার কর্মীদেরকে বলবে এই এই কাজ করো কারণ তোমার জান ও মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে লিডার তার কর্মীকে দিয়ে যাই করবে আর দলিল দেবে সুরা একশো এগারো নম্বর আয়াত পীর সাহেব তার মরিদদেরকে বলবে এই আল্লাহ জান ও মাল ক্রয় করে নিয়েছেন তোমার জান্নাতের বিনিময়ে তোমার জানমাল দিয়ে তুমি আমার খেদ মতে লাগে যাও আমাকে শুধু দিতে থাকো দিতে থাকো দিতে থাকো এই দলিল কোথায় একশো এগারো নম্বর আয়াত মাদ্রাসার মোহতামিম বলবে ওস্তাদদেরকে বলবে এই অল্প পয়সা নিয়ে খুশি থাকো কারণ তোমার জান ও মাল আল্লাহ কোরাই কোরাই নিয়েছেন জান্নাতের বিনিময়ে তুমি খুশি থাকো মসজিদের মুতাওয়ালি বলবেন হুজুর এই অল্প নিয়েই খুশি থাকেন কারণ আপনার জান ও মাল আল্লাহ কোরাই কোরাই নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে যিনি দাওয়াতের লাইনে মেহনত করতেছেন তিনি বলবেন দেখো আমার এই জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় মেহনত করতেছি দাওয়াত দিচ্ছি কারণ আল্লাহ তোমার এই জান মাল ক্রাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিন্তু মজার কথা হলো ব্যবসার জন্য শুধু এই চাইটা হইলে হয় না আরো দুইটা জিনিস লাগে আরো কি লাগে দুইটা জিনিস লাগে সেটা কি বলেন তো স্থান আপনার মনে করেন এক কেজি তুলা লাগবে কাপাস তুলা মানে শিমুল তুলা লাগবে আপনি কি করবেন কি একটা বালিশ বানাবেন পাঁচ কেজি তিন কেজি তুলা দিয়ে একটা বালিশ বানাবেন এটা আপনি চিংড়ি মাছের দোকানে গেলে তো পাবেন মাছের বাজারে দিয়ে পাবেন না আপনার কিছু ঘর বানাবেন আপনার টিন লাগবে এটা তো আপনি কাপড়ের পট্টিতে যাই আর দোকানে যাই পাবেন তার মানে বোঝা গেছে পণ্য পাইলেন পণ্য থাকলে হয় না পণ্য বিক্রি করার জন্য একটা স্থান লাগে লাগে কি লাগে না এবং বিক্রি করার তো স্থানও তো লাগে এবার তো বুঝলাম স্থান লাগে স্থানের পর আর কি লাগে ব্যবসাটা তো বাকিতেও হইতে পারে আবার নগদেও হইতে পারে বিশেষ করে বিভিন্ন স্বর যাই বলবেন এটার দাম কত এত তো বুঝলেন আপনি যদি নগদ পেমেন্ট দেন তো এই মূল্য আর যদি ছয় মাসের নেন এই এক বছরের নেন এই বিভিন্ন রকমের রেট আছে তবে তিন মাসের মধ্যে আপনাদের ডিসকাউন্ট আছে নগদ মূল্যে তিন মাসের ভিতরে নিতে পারবেন আছে না তাহলে ব্যবসারও বিক্রি করার একটা পলিসি আছে কি না তাহলে বলেন তো ব্যবসার জন্য আরও কয়টা নীতি একটা হলো ব্যবসার জন্য স্থান আর একটা কি বিক্রয়ের পদ্ধতি বিক্রিটা কোন পদ্ধতিতে হবে কি তাই না এই হবে কি না আমাদের এই যে আসেন ব্যবসায়ী এই দুটো লাগবে না আপনি হবে না তো ব্যবসার জন্য কী লাগবে আরও দুইটা জিনিস লাগবে কী লাগবে স্থান কী লাগবে স্থান লাগবে একটা কি লাগবে কী পদ্ধতিতে ব্যবসাটা করবেন কেনা ব্যবসাটা কোন পদ্ধতিতে হবে নগদে হবে না বাকিতে হবে বাকিতে হলো কয় মাসের মতো হবে মেয়াদে হবে তিন মাসের মেয়াদ করলে এক রেট ছয় মাসের মেয়াদে এক রেট এক বছরের মেয়াদে এক রেট আবার নগদে হইলে কি এক রেট এরকম ব্যবসা কিনা হইতে পারে কি না হ্যাঁ পারে কি পারে না পারে কি না আর যে সময় কেনে ওই নগদের পরেও আরও এক টাকা ফেরত দেয় ভাই এটা নিয়ে যান আপনি তো সবসময় আমার কাছে নগদে কেনেন আজকে একটু খুশি হয়ে দিলাম আরেক রেট হয়ে গেল হয়ে গেল না তাহলে উনি বোঝা গেছে ব্যবসার জন্য শুধু চারটা নীতি হলে হয় না আরও দুইটা নীতি লাগবে কয়েকটা নীতি সেটা হলো কি কোন জায়গায় হবে ব্যবসা আর কিভাবে ব্যবসা কিনে হবে এখন কোন জায়গায় হবে এটা আল্লাহ বলবেন না এ বলবেন কি না এবার আল্লাহকে বলি আল্লাহ আপনি তো বললেন চারটা জিনিস আপনি আমাদের আপনি তো বললেন আপনি তো এই যে ব্যবসার চারটা নীতি আমাদেরকে জানাইলেন আপনি আমাদের কাছে কিনে নিলেন জানো মাল আপনার জান্নাতের বিনিময়ে আপনি ক্রেতা আমরা বিক্রেতা হয়ে গেলাম আপনি আমাদেরকে মূল্য হিসেবে জান্নাত দিলেন আমরা আপনাকে কী করলাম কি জানমাল আমাদের জানমাল আপনার কাছে বিক্রি করে দিলাম আল্লাহ কোন দোকানে যেয়ে ব্যস্ত কোন জায়গায় ব্যস্ত আল্লাহ কি তাই বলছেন না আয়াত কিন্তু শেষ হয় না এবার আল্লাহ বলতেছেন কোন জায়গায় ব্যবসা কিনা হবে সেটা কি এবার আল্লাহ বলতেছেন যে কি ইহ সেই দোকানের সেই স্থানটার নাম হল ইফি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মাধ্যমে এই দোকানটা কোনটা এ মাদ্রাসা খেদমত মসজিদের ইমামতি হ্যাঁ দাওয়াতের ময়দান বলেন এইগুলা বই লেখনি ওয়াজের ময়দান দলের কর্মী হিসেবে কাজ করা কোন জায়গায় কোন জায়গায় দোকানটা কোন জায়গায় আল্লাহ রাস্তায় যুদ্ধ করার মাধ্যমে কিভাবে ব্যবসা কিনা করবা কি করে কি করে করবা ব্যবসা কিনা কিভাবে তুলুন তুলুন তোমরা মারবা এবং মরবা কি করবা কি করবেন এ ব্যসা কিনা কেমনে হবে নগদে না বাকিতে আল্লাহ আবার দরকার হলে মরবাও স্পষ্ট একটা আয়াত এই আয়াতের শুধু প্রথমটুকু বলে অপব্যাখ্যা করে করে কি করে না করে সবাই সবার সুবিধা মতো করে মানুষদেরকে বুঝায় পীর মুরিদের বুঝায় নেতা তার কর্মীরে বুঝায় এ ওরেক বুঝায় সে তারে বুঝায় মুতাওয়াল্লি ইমাম কি মনে মসজিদের মসজিদের ইমামরে বুঝায় মুায় বুঝায় মোহতামিম মাদ্রাসার শিক্ষকদেরকে বুঝায় স্টাফদেরকে বুঝায় যে না আপনার জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করবেন এত 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 কিসের জন্য তাই না এই আয়াত আল্লাহ বলছেন আপনার জানমাল তো আল্লাহর জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন এরকমের ধোকা আসে না নাই চলতে সেরকম ধোকা আল্লাহ আমাদেরকে এই ধোকা থেকে হেফাজত করেন এই সব কিছুর পিছনে সব কিছু লোক কে এই যে হাদিসের অপব্যাখ্যা আর মুনাফে আল্লাহামদেরকে এই মুনাফিকি থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে বলেন আমিন আমরা কি মুনাফিকি নিয়ে মরবো রাজি আছেন হ্যাঁ তো মনে আছে আকিদাগত মুনাফিকি ছয়টা এক নম্বর রসুল সাল্লাহ সাল্লামকে মিথ্যা মনে প্রতিপন্ন করা দুই নম্বর রসুলের আনি আনিত কোনো বিধানকে আংশিক হলেও মিথ্যা প্রতিপন্ন করা তিন নম্বর রসুল সাল্লাহ সাল্লামকেও হিংসা বিদ্বেষ করা তার প্রতি হিংসা বিদ্বেষ পছন্দ করা চার নম্বর রসুল সাল্লাহ সাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা পাঁচ নম্বর ইসলামের দিনের বিজয় অখুশি হওয়া আর ছয় নম্বর ইসলামের পরাজয় খুশি হওয়া এই ছয়টা গুণের যে কোনো একটা বা এক বা একাধিক কারোর মধ্যে যে থাকে ও আকিদাগত মুনাফেকের মধ্যে আসে ওই ব্যক্তির তহবা করে মৃত্যুবরণ করা উচিত আর না হলে ও ব্যক্তি চিরস্থায়ী তার আমি আল্লাহ আমাদের সকলকে অবজাত্ত অফিদান না আমি